দর্শক, স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর বিশেষ আয়োজন করোনাকালের আড্ডায়। করোনাকালের আড্ডায় আজ আমাদের সঙ্গে ভার্চুয়ালি অতিথি হিসেবে যুক্ত হচ্ছেন ইফতেখার উদ্দিন নওশাদ, ব্যবস্থাপনা পরিচালক মধুমিতা সিনেমা হল, এবং চিত্রনায়ক জায়েদ খান, যিনি একাধারে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক। দুজনকে শুভেচ্ছা জানাচ্ছি করোনাকালের আড্ডায় ভার্চুয়ালি সংযুক্ত হবার জন্য। আজ আমাদের আলোচনার বিষয় আমাদের চলচ্চিত্র আসলে কোথায় দাঁড়িয়ে। আমি যদি শুরুতেই জানতে চাই, নওশাদ ভাই, মধুমিতা সিনেমা হলের মালিক হিসেবেই যাকে বাংলাদেশের আপামর জনসাধারণ চেনেন, ইফতেখার উদ্দিন নওশাদ কেমন আছেন? আমি এই মুহূর্তে তাহলে আপনি আপনি চেষ্টা করুন, আমরা চেষ্টা করব শুনতে। আপনি বলুন নওশাদ ভাই, আপনার পাশে কি টেলিভিশন অন করা আছে? ভলিউমটা যদি একটু কমে নেন, যদি টেলিভিশন অন করা থাকে ভলিউমটা কমাতে হবে প্লিজ। আমি টেলিভিশনে নাই, আমি আমি মোবাইলে আছি। আচ্ছা, আমি তাহলে এই জহির, আমি জায়েদ খানের কাছে যাই। জায়েদ খান, আপনার কাছে পরে আসছি। আমাদের প্রশ্ন হচ্ছে, ওকে, এটা ভার্চুয়ালি সংযুক্ত হবার কারণে হচ্ছে কিছুটা যান্ত্রিক ত্রুটি, কোনো সমস্যা নেই। আমাদের এখন ক্লিয়ার, আপা বলতে পারেন, আমি ক্লিয়ার শুনতে পাচ্ছি আপনাকে। বল। আচ্ছা আচ্ছা, আমি জায়েদ খানের কাছে যাব যে আমাদের চলচ্চিত্র কোথায় দাঁড়িয়ে, যদি করোনাকালের আড্ডায় আবার জানতে চাই। আজ এর আগে আমরা মুখোমুখি হয়েছিলাম অতি সম্প্রতি। আপা, একটা কথা বলতে চাই, ধন্যবাদ প্রথমে আপনাকে এবং নিউজ 24 এর সবাইকে। আমি একটা কথা বলেছিলাম আজকে একটা অনুষ্ঠানে, মেঘ দেখে তোর করিসনে ভয়, আড়ালে তার সূর্য হাসে, মানে অন্ধকারের মধ্যে আলো। আজকে কিন্তু এই করোনাকালীন মধ্যেও একটা এমন দিনে আমি আজকে যুক্ত হয়েছি, সিনেমার একটা সুবাতাস বা সিনেমার একটা ভালো দিক থেকে আজকে আমি ফিরছি। আজকে যে আমার ড্রেস দেখছেন, আজকে সোনারগাঁও একটা একটা প্রোগ্রাম ছিল, একটা ওটিটি প্ল্যাটফর্মে উদ্বোধন হয়েছে সাপলা মিডিয়ার, মাননীয় শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি মহোদয় উনি এই অ্যাপসের উদ্বোধন করেছেন, নাম সিনেমা, এবং সাপলা মিডিয়ার কর্ণধার সেলিম চেয়ারম্যান, যিনি একাধারে 100 সিনেমা করার ঘোষণা দিয়ে ইতিমধ্যে 22টি শেষ করে ফেলেছেন, তিনি এই অ্যাপসের প্রধান মালিক। এবং সবচেয়ে মজার বিষয়, টুঙ্গিপাড়ার মিয়া ভাই, এই ছবিটা দিয়ে অ্যাপসের কিন্তু আজকে যাত্রা শুরু হলো। মানুষ যখন করোনাকালে নিয়ে ঘরে বন্দি, মানুষ বাইরে যেতে পারছে না, সে সময় একটি দুঃসাহসিক উনি একটি কি বলবো দায়িত্ব গ্রহণ করলেন, এবং আজকে সেই সোনারগাঁ হোটেলে মনোমুগ্ধকর একটা অনুষ্ঠানের মাধ্যমে সেই সিনেবাস যে অ্যাপসটি ওটিটি প্ল্যাটফর্ম, সেটির যাত্রা শুরু হলো। এটির মাধ্যমে এখন বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের অনেক দুই দেশের যে সিনেমাগুলো, এগুলো বাংলা সিনেমাগুলো আপনি ডাউনলোড করে দেখতে পাবেন, এবং সব ভালো ভালো সিনেমা এখন আপনি ওটিটি প্ল্যাটফর্মে দেখে পাচ্ছেন। কারণ এই করোনাকালীন অবস্থা কবে ভালো হবে সেটা আসলে আমরা সন্দিহান, আমরা কোনো কিছুতেই সেই মানুষকে আসলে থামিয়ে রাখতে পারছি না, করোনা মৃত্যু বা শনাক্ত থামছে না। তো সেক্ষেত্রে সিনেমা হলো কেউ খোলা সাহস করছে না, লোকজন সিনেমা হলে যেতে পারছে না। তো সেই মুহূর্তে যখন এখন সিনেমা যখন এখন ঘরের মুঠোয়, এখন এখন পকেটের মধ্যে, যেখানে সালমান খানদের মতো স্টাররা সে ওটিটি প্ল্যাটফর্মে ঈদে রিলিজ করলো হলের কথা চিন্তা না করে, তো সেখান থেকে আজকে এই উদ্বোধন হলো সিনেবাস, যে ওটিটি প্ল্যাটফর্ম সাপলা মিডিয়ার সাধুবাদ জানাই, যে এরকম করেই সিনেমার যাত্রাটা ধ্বংস থেকেই আবার কিন্তু শুরু হয়। ঘরা মানে ভাঙা ঘরা যে ধ্বংসটা, ধ্বংস থেকে বা সেখান থেকে আবার কিন্তু কোনো কিছু নতুন সৃষ্টি হয়। আচ্ছা আচ্ছা, তো সেটাই কিন্তু আজকে শুরু হয়েছে সেই সিনেমা অ্যাপস এর মাধ্যমে, ওটিটি প্ল্যাটফর্মে, এখানে বাংলা সিনেমা দেখতে পাবে সবাই। এটা একটা অনেক ভালো দিক আমাদের বাংলা সিনেমার লোকজনের জন্য। কিন্তু আসল সিনেমার যে স্বাদ, সিনেমা হলে যে সিনেমা দেখা, সেই প্রসঙ্গে আমি জানতে চাই ইফতেখার উদ্দিন নওশাদ আপনার কাছে, যে সিনেমা হলগুলি তো
প্রায় বন্ধই আছে বলতে গেলে গত 1.5 বছর এবং হলের সংখ্যা তো একেবারেই কমে গেছে বাংলাদেশে সিনেপ্লেক্স তৈরির জন্য আন্দোলন চলছে তো এই সব বিষয়গুলো আপনি কিভাবে দেখছেন সিনেমা হল কি ওটিটি প্ল্যাটফর্মে দেখাই যথেষ্ট হবে নাকি আমাদের হলে বসে দেখার পরিবেশ তৈরি হবে বা করতে হবে ধন্যবাদ নিউজ 24 কে আমন্ত্রণ করার জন্য আমাকে আর আমার কলিগ বসে আছে আমাদের পরিবারের জাহেদ খান আমাদের ওখানে আমাদের ডাইরেক্টর আসার কথা আছে উনি আসলে ভালো হতো তারপর আপনি যে প্রশ্নটা করেছেন সিনেমা ইজ নট ফর ওটিটি প্ল্যাটফর্ম ওটিটি ইজ এ ডিফারেন্ট একটা প্ল্যাটফর্ম অল টুগেদার যেটা আপনি বাসায় বসে ভিডিও দেখেন নেটফ্লিক্স দেখেন সিনেমার আনন্দ একটা মানে বিগ স্ক্রিনে একেবারে মানে ডিফারেন্ট একটা ফ্লেভার তো আমি যেটা মনে করি আপনার 80s এর শুরুতে যখন ভিডিও ভিডিও আসছিল তখন কিন্তু সিনেমা কিন্তু একটা খুব খারাপ একটা পর্যায়ে গেছিল সিনেমা হলের সামনে ওই ভারতীয় ছবির পোস্টার দিয়ে দিয়ে তারা ওই ওল্ড ঢাকায় হোটেল গুণাতে আপনি সিনেমা দেখাইছে আপনারা আমাদের তো তখন একেবারে দুর্দিন আমরা ভাবছিলাম যে সিনেমা বন্ধ হয়ে যাবে তারপর আমাদের এই ফিল্ম ইন্ডাস্ট্রি আমাদেরকে উপহার দিয়েছে ভালো ভালো ছবি উপহার দিয়েছে যার আবার শিফট টু বিগ স্ক্রিন বিগ স্ক্রিন ইজ বিগ স্ক্রিন বিগ স্ক্রিন কে আপনি আপনি কোনো সময় অবহেলা করতে পারবেন না এখন যে আমরা একটা টার্মাইলে আসি বা একটা টার্বুলেন্সে আসছি আমরা এটা একটা খুব খারাপ করোনার সময় যাচ্ছে 15 মাস আমাদের মধুমিতা বন্ধ তো আমি আমি যেটা মনে করি যে যে কথাটা জাহেদ খান বললো যে আমাদের সেলিম ভাই 100 ছবি বানাক বা 200 ছবি বানাক দ্য ফিল্ম হ্যাজ টু বি এ কোয়ালিটি ফিল্ম কোয়ালিটি ফিল্ম না হলে কিন্তু আপনার এরা কিন্তু হলে কিন্তু লোক আনতে আপনার এখন অনেক কষ্ট হবে অনেক কষ্ট হবে দেখেন এমনি আমাদের 15 মাস একটা যে লোকের একটা যে পরিবেশে হলে আসার যে একটা ইয়ে অভ্যাস ছিল ওই অভ্যাসটা কিন্তু চলে গেছে এখন যে ওটিটি প্ল্যাটফর্ম জি 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 1.5 বছর মানে কি আমাদের দুইটা চারটে ঈদ তো আমরা মিস করতেছি দুইটা বকরিদ দুইটা ঈদ তো এখন যে ছবিগুনা প্রোডাকশন হয়ে বসে আছে যে ছবিগুনা ওই ছবিগুনা তো এখন পুরান হয়ে যাচ্ছে তো এখন এগুনা তো না পেরে তারা দেয়ার গিভিং ইট টু দ্য ওটি প্ল্যাটফর্ম তাদের অল্টারনেটিভ নাই এন্ড আমি যেটা মনে করি ঠিক আছে তাদেরকে বাঁচতে হবে এন্ড যেটা বললো জাহেদ সেলিম ইজ ট্রাইং হিজ বেস্ট টু মেক 100 মুভিস 100 মানে আমাদের হলো কোয়ান্টিটি দিয়া না আমাদের কোয়ালিটি মুভি হতে হবে সোনালী যুগে ফিরে যেতে হবে আজকে আমরা স্মরণ করি কবরী ম্যাডামকে অতীতে অনেক ভালো ভালো ছবি আমরা রূপবান বলেন সাত ভাই চম্পা বলেন আবির্ভাব বলেন নীল আকাশের নিচে বলেন তারপর আপনার যে আগুনে পুরি বলেন এই ছবিগুলো কিন্তু দর্শক আনছে পাকিস্তান আমলে ব্ল্যাক এন্ড হোয়াইট ছবি তখন আপনার একটা আপনার প্রতিযোগিতা ছিল ভারতীয় ছবির সাথে পাকিস্তানি হিন্দি ছবির সাথে আপনার ইন্ডিয়ান বাংলা ছবির সাথে ইংরেজি তো আপনার হলিউড তো ওপেন ছিল নাজ এন্ড গুলিস্তানে হলিউড চলতো আপনার হলিউডে মুভি চলতো সব লেটেস্ট মুভি চলতো এন্ড আপনার মর্নিং শো চলতো এগুলা বেশিরভাগ মর্নিং শো চলতো লাইক রেগুলার শো আপনার বলাকা চলতো গুলিস্তানে চলতো নাজে চলতো তো আমি যে কথাটা বললাম যে বিগ স্ক্রিনের যে অল্টারনেটিভটা নাই এটা আপনি দেখেন টাইটানিকটা দেখেন টাইটানিক মধুমিতা 28 সপ্তাহ চলছে এই ছবিটা কি আপনি টিভিতে দেখে মজা পাবেন আপনি যদি ডলবি সাউন্ডে মধুমিতা দেখছেন তো এই ছবিটা মধুমিতায় বা বড় স্পর্ধা না দেখলে আপনি তো ওই স্বাদটা পাবেন না একটা একটা ভালো সালমান খানের ছবি বা একটা জাহেদ খানের ভালো ছবি একটা সাকিব খানের ভালো ছবি এগুলো আপনার আপনি কতটা টিভিতে দেখবেন আপনি ওটিটি প্ল্যাটফর্ম ইজ এ সেকেন্ড অল্টারনেটিভ এখন এখন বেঁচে থাকার জন্য এনারা করতেছেন সো দ্যাট তারা আর্টিস্টদেরকে বিজনেস রাখুক যারা এখন বেকার হয়ে গেছে আপনাদের টেকনিশিয়ানরা বেকার হয়ে গেছে তো এই এই যে আমাদের শিল্প আমাদের শিল্পটা হচ্ছে নিম্নবিত্ত আর মধ্যবিত্তর এই তারা কিন্তু সিঙ্গেল স্ক্রিন জাহেদ খান উইল এগ্রি উইথ মি যে একটা ছবি যখন আপনার রিলিজ হয় যেটা বড় সময় বা যে সিঙ্গেল স্ক্রিনে আনলে 100 হল থেকে 1 কোটি টাকা নিয়ে আসলো আপনার এখন কথা হচ্ছে এই 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 যে আপনার সিনেপ্লেক্স অবভিয়াসলি সিনেপ্লেক্স কে আমরা সাধুভাগ জানাই যে সিনেপ্লেক্স হোক বাট সিনেপ্লেক্স তো আপনার আমাদের এই পপুলার মুভি চালাবে না তো তারা ওর আর্ট ফিল্ম চালাতে চায় দেখবেন আপনি অলওয়েজ সিনেপ্লেক্স যেগুলো আছে এক্সিস্টিং সিনেপ্লেক্স দে অলওয়েজ ট্রাই টু আপনার স্ক্রিন
দা আর্ট ফিল্ম যেগুলো আপনার বনপুরা আছে এই ধরনের ছবি পপুলার মুভি বলা কেউ চালাইতে চান? আমি জিজ্ঞেস করলাম চালাইতে চান বলে আমার মানে একটু সমস্যা হচ্ছে আমাদের কথা শুনতে, আপনাকে একটু থামাচ্ছি, আমরা আরো কথা দিয়ে ফিরে আসব আপনার কাছে জায়েদ খান আপনার কাছেও। দর্শক, করোনা কালের আড্ডায় ছোট্ট একটা বিরতি নিতে হচ্ছে, আর ফিরে এসে আমার সাথে থাকবে চিত্রনায়ক জায়েদ খান এবং মধুমিতা মুভিজের ব্যবস্থাপনা পরিচালক ইফতেখার উদ্দিন নওশাদ। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর বিশেষ আয়োজন করোনাকালের আড্ডায়। আপনাদের সাথে রয়েছি আমি হাসনা হেনা এবং আমার সাথে রয়েছেন চিত্রনায়ক জায়েদ খান এবং মধুমিতা মুভিজের ব্যবস্থাপনা পরিচালক ইফতেখার উদ্দিন নওশাদ। তো যাবার আগে, বিরতিতে যাবার আগে আমরা যে কথা বলছিলাম, নওশাদ ভাই আপনি যদি কথাটা শেষ করেন যে সিনেপ্লেক্স বা শুধু যে ওটিটি প্ল্যাটফর্মই যথেষ্ট নয় চলচ্চিত্র শিল্পের ঘুরে দাঁড়ানোর জন্য, আপনি এই প্রসঙ্গে যদি শেষ কথা জানতে চাই আবার আপনার কাছে আসব। আমরা জায়েদ খানের কাছে যেতে চাই আপনার কথা সূত্র ধরে। আমি 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 নওশাদ ভাইয়ের কথা সূত্র ধরে একটু বলতে চাই। আজকে যখন আমি স্টেজে, নওশাদ ভাই মন দিয়ে শুনবেন, আমি যখন আজকে স্টেজে বক্তৃতা দিচ্ছিলাম তখন এক পর্যায়ে আমি আমাদের যিনি প্রধান অতিথি ছিলেন ডাক্তার দীপু মনি, মাননীয় শিক্ষামন্ত্রী, তাকে আমি বলছিলাম যে আপা, আপনার কাছে আমার অনুরোধ, আপনি মাননীয় প্রধানমন্ত্রীর খুব কাছের এবং পার্টির জয়েন্ট সেক্রেটারি, আপনার কাছে অনুরোধ, আমরা কিছু বড় বড় পর্দার সিনেমা হল গুলোকে সুন্দর করে সাজাতে চাই, কারণ আমরা নায়ক নায়িকাদের অভিনয় করি বড় পর্দায় নিজেদেরকে দেখাতে চাই, বদ্ধ ঘরে আমাদেরকে দেখে মানুষ তালি দেবে, মধুমিতায় বসে মানুষ শীষ দেবে, এই হচ্ছে সিনেমা। আমরা মধু নওশাদ ভাইয়ের সাথে আমি কিছুটা একমত পোষণ করি সিনেমা হলের ব্যাপারে, যে ওটিটি প্ল্যাটফর্ম এখন হচ্ছে মানুষকে বাঁচানো প্রডিউসারদেরকে, কিন্তু পাশাপাশি আর একটা বলতে নওশাদ ভাইকে একটা কথা বলতে চাই, এই সেলিম খানের কথা বলা হচ্ছে, উনি কিন্তু বিগ বিগ সিনেমায় নির্মিত হচ্ছে, আমি নেতা হব, তারপরে উনি শাপলা মিডিয়ার উনি এখন বিক্ষোভ একটা ছবি করছেন যেখানে সানি লিওন অভিনয় করছে, সেই একটা গানের দৃশ্যে সেরাবন্দি কাজ করতেছে, উনি কিন্তু খুব বিগ বাজারের দুই বাংলা মিলেও বড় বড় সিনেমা করছে। আজকে একটা সিনেমার ঘোষণা হলো আমার, অপূর্ব রানা পরিচালিত জখম, যেখানে আমি, অপু বিশ্বাস, ঋতুপর্ণ অভিনয় করছেন, তো উনি কিন্তু একটা বিগ বাজারের মুভি করছেন কিন্তু একটা, কিন্তু আসলে বেসিক্যালি ওনার যে দুঃখ হচ্ছে মধুমিতা সিনেমার কয়টা আছে, উনি চালাবে কোথায়? এক আমি সবসময় আমার যতগুলো সিনেমা রিলিজ হয়েছে আমি ব্যক্তিগত ভাবে নওশাদ ভাইকে একাধিকবার রিকোয়েস্ট করছি, নওশাদ ভাই আপনার হলে আমার সিনেমাটা দেখাতে চাই, কারণ মধুমিতে সিনেমা ছাড়া বা বলাকায় সিনেমা ছাড়া কিন্তু সিনেমা মূল্যহীন। ওটিটি প্ল্যাটফর্ম জাস্ট একটা ওই প্রডিউসারের একটা টাকা লগ্নি করার, কিছু শিল্পীদেরকে ব্যস্ত রাখা, হচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম। ওটিটি প্ল্যাটফর্ম আর নাটক দেখার মধ্যে পার্থক্য তো সিনেমা একই তো জিনিস, আমি বড় পর্দায় সিনেমা দেখতে চাই, আমি চাই সেই মফস্বলের মধ্যে চিৎকার দিয়ে উঠবো, মফস্বলে গান গাইতে গাইতে বেরোবো সিনেমা হলে, এটা আমি চাই। তো আপনার কথা সিনেমার পরিবেশটা বলি জায়েদ খান, আমি আপনাকে একটু থামাচ্ছি, আপনার কথা সূত্র ধরেই যদি আমি বলি যে এই সিনেমা হল তৈরির জন্য বা চলচ্চিত্র শিল্পের জন্য অল্প সুদে আমরা জেনেছি বছর 1,000 কোটি টাকার একটা উন্নয়ন তহবিল ঘোষণা করা হয়েছে সরকার থেকে, তো এটা কতটুকু আশাব্যঞ্জক? দেখেন আমি স্পষ্ট, নওশাদ ভাইরা জানবে, 3-4% সুদে হচ্ছে ঢাকার বাইরে মফস্বলের হলগুলোকে ঋণ দিচ্ছে 5 কোটি টাকা, এবং ঢাকার মধ্যে 5% সুদে, একদম 5% সুদে হল মালিকদেরকে আপা 1,000 কোটি টাকা ঘোষণা করেছেন আমাদের জননেত্রী শেখ হাসিনা, যাকে বলি আমি যে মানবতার নেত্রী, যাকে বলি শিল্পী বান্ধব প্রধানমন্ত্রী, যাকে বলি ক্রীড়া বান্ধব প্রধানমন্ত্রী, যে যার মতো প্রধানমন্ত্রী পেয়ে, ওনার মতো আমরা আসলে কৃতজ্ঞ আমাদের প্রধানমন্ত্রী পেয়েছে। এবং সাথে সাথে মনে রাখতে হবে বঙ্গবন্ধু কিন্তু FDC প্রতিষ্ঠা করে গিয়েছিলেন, তিনি FDC তৈরি করেছিলেন, তারই সুযোগ্য কন্যা ঋণ ঘোষণা করেছেন, এটা কিন্তু শিল্পীদের জন্য না, পরিচালকদের জন্য না, এরা করেছেন কিন্তু শুধুমাত্র হল মালিকদের জন্য। তো এই যে সেলিম খানদের মতো লোকরা বা দীপজল ভাইদের মতো লোকরা যারা সিনেমা ভালো ভালো বানাচ্ছেন, এই সিনেমা গুলো বিগ বাজ সিনেমা গুলো বড় পর্দায় করে এনে বড় পর্দায় কোথায় চালাবে? একটা মধুমিতা দিয়ে কি আমরা সিনেমার টাকা উঠবে? নওশাদ ভাই বললেন একসঙ্গে 60টা হলে রিলিজ হয়ে 20 টাকা নিয়ে ঘরে যেত প্রডিউসার, হলগুলো কোথায় এখন?
আচ্ছা, তাহলে এখন আমি আপনার কথা ধরে আবার আমি নওশাদ ভাইকে প্রশ্ন করতে চাই যে এই যে সিনেমা হল উন্নয়নের জন্য যে তহবিল ঘোষণা করা হয়েছে, এটাকে আপনারা কিভাবে কাজে লাগাবেন? আপনি তো হল মালিক সমিতির একটা নেতা দীর্ঘদিন যাবত, নেত্রী স্থানীয় পর্যায়ে আছেন। হ্যাঁ, জাহেদ খানকে আমি জাস্ট একটা তার কথা আসছে, আমি কিন্তু সেলিম খানের কিন্তু আমি ইয়ে করিনি, কিন্তু আই ডিডন্ট ক্রিটিসাইজ হিম। আমি আমি বললাম যে সে যে আমি আমি কিন্তু কথাই বললাম যে হি হ্যাজ কেপ্ট দ্য ইন্ডাস্ট্রি গোয়িং, যারা বেকার বেকার বসে আছে তাদেরকে সে কাজে লাগাচ্ছে। ওটিটি প্ল্যাটফর্ম তো বাঁচতে হবে ইন্ডিয়াতে। আমি কলকাতা আমার কিছু প্রোডিউসারের সাথে কথা বলছি, তারাও ওটিটি করতেছে, বলে আমরা এই বছর দুই বছর থেকে আমরা ওটিটি করতেছি। এন্ড ওটিটির তাদের তো আবার নেটফ্লিক্স এর সাথে ভালো সম্পর্ক আছে, তো তারা আবার বাজেট দিয়ে দেয়, তারা স্টোরি অ্যাপ্রুভ করে, সবকিছু করতেছে, বলে আমি পাঁচটা ছবি আমি নেটফ্লিক্স এ করতেছি, আমার এক ফ্রেন্ড আর কি। তো আমি যেটা আমি বলছি সেলিম খানকে, আমি কিন্তু আই ডিডন্ট ক্রিটিসাইজ, আমি বলতেছি হি ইজ ওয়ান পারসন যার ছবি দিয়ে সায়েন্স দিয়ে আমার হল বন্ধ হয়ে গেছে, তখনই কিন্তু করোনাটা আসছে। ওই ছবিটা কিন্তু তিন সপ্তাহ চালাইছি আমি, তিন সপ্তাহের শেষের দিকে কিন্তু চলে গেছে, তারপর তার ছবি দিয়ে আবার আমাদের হল ওপেন হওয়ার কথা ছিল, তখন তো আপনি এই করোনা দিয়ে আমরা মরে গেছে। তখন উনাকে বেঁচে থাকতে হলে, ইন্ডাস্ট্রিকে বেঁচে থাকতে হলে ওনার মতো লোক আমাদের দরকার। আমি জানি যে উনি বিগ বাজেট ফিল্ম করেন, বিগ বাজেট ফিল্ম করে এখন তো কিন্তু অনন্ত জলিলের পাশে সে এসে দাঁড়িয়েছে, জ্যাজ মিডিয়া এখন বন্ধ হয়ে গেছে, তো আমাদের হোপই হচ্ছে সেলিম খানের মতো আরো লোককে আমরা চাই যে তারা ফিল্ম ইন্ডাস্ট্রিকে আসুক, এসে ফিল্ম ইন্ডাস্ট্রিকে বাঁচাক। কারণ আপনি যে বললেন যে এই লোকগুলো সব বেকার হয়ে যাচ্ছে, যারা বেকার হয়ে যাচ্ছে যারা নিম্নবিত্ত তারা কিন্তু অনেকে আছে হাত পাততে পারে না, কিন্তু হাত চেতেও পারে না, কিন্তু এত খারাপ লাগে। আই হ্যাভ সো মেনি কলস ফ্রম দ্য ইন্ডাস্ট্রি, লোকরা যারা আছে টেকনিশিয়ান বলেন তারা হেল্প চায় আমার কাছে, আমি দিচ্ছি। কিন্তু আমার কথা হচ্ছে যে উনি যে কাজ করতেছেন ফ্যান্টাস্টিক। এন্ড আপনি যে কথাটা বলছেন জাহেদ, ইউ আর রাইট দ্যাট হি দীপুমণিকে আনছে, দীপুমণির সাথে উনি অনেক ক্লোজ, এন্ড আপার সাথে আমাদের প্রধানমন্ত্রীর অনেক ক্লোজ মানে সামনের লোক উনি। আর আপা আমাদের প্রধানমন্ত্রী যেটা বলি স্যালুট টু হার, শি লাভস মুভিজ। আমি যখন ভারতীয় ফিল্ম ফেস্টিভ্যাল যে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল হয়েছিল, আমি গেছিলাম পবি ম্যাডামের সাথে, উনি আমাকে যখন পরিচয় করে দিল, তো আমি তো আমার বোনের সাথে উনি পড়ালেখা করছেন, আমার বড় আপার সাথে আজিমপুর স্কুলে, তখন আমাকে দেখে বললো মধুমিতা তো আমি আপনাদের একটা পর্দার নাম আসছে, তা আমি বললাম যে ওটা আপনার সেভেন্টিএমএম টডিও, বলে হ্যাঁ আমি ক্লিওপাট্রা দেখছি আব্বা, আমি টাইটানিক দেখছি আপনার হলে, তো শি ইজ এ ফিল্ম লাভার। আমি জিজ্ঞেস করছি আপনি কখন ফিল্ম দেখেন, ইউ আর সো বিজি, বলে আমি যখন এরোপ্লেন আমি যখন বাইরে যাই সফরে যাই তখন আমি ফিল্ম দেখি। তো শি ইজ ওয়ান পার্সন যে আমাদের শ্রদ্ধা আমাদের নেতা আমাদের জাতীয় পিতা আপনার, তার হাতে সৃষ্টি আপনার এফডিসি। আমরা চাই না এফডিসি ধ্বংস হয়ে যাক, আপনার এফডিসি তে সারাক্ষণ চার মানে ফোর শিফট ফিফথ শিফট আপনার কাজ চলতো, আমাদের ছবি তিনটা চারটে ফ্লোরে থাকতো এক সময়, এখন দেখেন জাহেদ খান উইল এগ্রি উইথ মি এখন অন্ধকার হয়ে গেছে। আমি চাই এফডিসি টা আবার চালু হোক, আবার রমরমা হোক। আমি একটু থামাই আপনাকে, শুধু কি এফডিসি এর অভ্যন্তরে সেই ফ্লোর গুলিতে কাজ করলে, এখন তো গ্লোবাল ভিলেজ তাই না, বিশ হাতের মুঠোয় আমরা ছবি দেখতে পারি, তো সেখানে এত যেখানে চিত্রায়নে যেখানে এত বৈচিত্র্য, হ্যাঁ তো সেখানে আমরা শুধুমাত্র এফডিসির ফ্লোরগুলিকে নির্ভর করে যদি ছবি তৈরি করি সেটা কি দর্শক গ্রহণ করবে কিনা, এই উত্তরটা আমরা দুজনের কাছেই শুনবো। একটা ছোট্ট বিরতিতে যেতে হচ্ছে, দর্শক সাথেই থাকুন, ফিরে আসছি করোনাকালের আড্ডায় ছোট্ট একটা বিরতি নিয়ে। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি করোনাকালের আড্ডায়। আমরা আলাপ করছিলাম যে এফডিসি নির্ভর চলচ্চিত্র নির্মাণ হলেই কি আমাদের চলচ্চিত্র শিল্প ঘুরে দাঁড়াবে কিনা, নাকি আমাদের আসলে কি করণীয় চলচ্চিত্র শিল্পের টিকে থাকার জন্য। নওশাদ ভাই, আপনি কথা বলছিলেন, আমরা আবার জায়েদ খানের কাছে যাব। আমি যে কথাটা বলতেছি, জায়েদ ইজ এখন কিছুটা আমার সাথে এগ্রি করতেছে, এক সময় করতো না, যে আমি যেটা চাই যে জয়েন্ট ভেঞ্চার ছবি আপনাকে একটা ফ্লেভার দিতে হবে। আমাদের কিন্তু আর্টিস্ট কিন্তু সিনেমাতে কিন্তু আর্টিস্টের সংখ্যা কিন্তু আমাদের সংখ্যা কম, ওখানে অনেক আর্টিস্টরা বয়স হয়ে গেছে, সাকিব খানকে দিয়ে আমরা কতদিন টানবো,
সে তো বেচারা অনেক দিন আমাদেরকে 10 বছরের উপর 20 বছরের উপর সে টেনে নিয়ে গেছে। তা আমি চাই যে যে দর্শককে ফিরে আনতে হলে ফ্লেভার দরকার, যে দুই বাংলার আপনার জয়েন্ট ভেঞ্চার দরকার আছে। আপনি দেখেন তার শিকারি ছবি দেখেন, আপনার যে কয়টা জয়েন্ট ভেঞ্চার হয়েছে আপনি দেখেন, দে আর অল সাকসেসফুল, কিন্তু অল সাকসেসফুল বিকজ যে ফ্লেভারটা আছে। আপনি বললেন যে এফডিসি, হ্যাঁ ইনডোর শুটিং কোন আমরা এফডিসি করতে পারি, বা কিছু কিছু শুটিং আমরা করতে পারি, যেখানে আমি মুকেশ ভাটকে যখন আনছিলাম উনি বলছিল যে আমরা বাংলাদেশে শুটিং করতে চাই, আমরা বাংলাদেশের টেকনিশিয়ানদেরকে নিয়ে যেতে চাই, বোম্বেতে নিয়ে আমরা দিতে ট্রেনিং দিতে চাই। তো এগুলো তো আমাদের মন্ত্রী কিছুই করলো না, তখন তো আমাদের ইয়ে ছিল আপনার কি বলে আমাদের এই মন্ত্রীর আগে যে হাসানুল্লাহ ইনু, ইনু ভাই ছিল। তো ইনু ভাই ওয়াজ গুড গুড পার ম্যান, বাট উনি কেন সাহস পাইনি জানি না। আমাকে কিন্তু এখনো মুকেশ ভাটের সাথে আমার কথা হয়, বোম্বেতে কথা হয়, তারা এখনো দে আর ওপেন, এখনো ওপেন টু হেল্প আস। ওনা বলে আমরা যখন সাউথ আফ্রিকা শুটিং করতে যেতাম আমরা পুরো টিম নিয়ে যেতাম, তারপর ওখানকার লোককে যখন আমরা ট্রেনিং দিয়ে দিলাম তারপর আমাদের দুই চারজন যেত, ওখানকার লোকরা সব এই টাকা পেত। তো আমি আমি চাই যে আমাদের এই এই যে এটা মধ্যবিত্ত নিম্নবিত্ত, কিন্তু এরা কিন্তু সিঙ্গেল স্ক্রিনে ছবি দেখতে আসে, এদেরকে আমরা নিরাশ করতে চাই না। আমরা চাই না এরা হল হল ছেড়ে চলে যায়, আমরা চাই ভালো ছবি হোক, ভালো ছবি হলে হবে। আর আপনি যে কথাটা বলতেছেন যে আমরা লোন নিচ্ছে না, কেন লোন নিচ্ছে না, কন্টেন্ট নাই তো, ছবি আমাকে দিতে হবে। যেমন সেলিম খান ছবি করতেছে, আমাদের আমাদের বছরে আমাদের 52 উইকস এর মধ্যে অ্যাটলিস্ট 35 উইকস আমাদেরকে অ্যাসিওর করতে হবে যে আমরা ভালো ছবি দিব। ওই আমি নরসদ ভাইয়ের কথার সাথে একটু বাংলাদেশের নরসদ ভাইয়ের সাথে আমি থামিয়ে দিয়ে কথা বলছি আপাতত, যেহেতু পরে ভুলে যাবো। আপনি নরসদ ভাই বড় ভাই আমার এবং সিনেমার খুব একজন বোদ্ধা মানুষ, পছন্দ করি, কারণ নরসদ ভাইদের মতো লোক ছিল না বলেই সিনেমা সমৃদ্ধ হয়েছে। আমি নরসদ ভাই উইথ ভেরি অনার, আমি বলতে চাই যে আমরা তো যৌথ ছবির কখনো বিরুদ্ধে ছিলাম না, আমাদের আন্দোলন হয়েছিল যৌথ প্রতারণার বিরুদ্ধে। দেখেন জাজমার্ডি মিডিয়া একটা সংগঠন আসলো, আমরা তার ভালো ভালো ছবি প্রথম উপহার দিলো, আমরা তাদেরকে সাধুবাদ জানালাম। এরপরে শুরু করলো কি, উনি প্রতারণা শুরু করলো, স্টেট টাকা পাচার করা শুরু করলো। একজন মাত্র শিল্পী বাংলাদেশ থেকে নিয়ে উনি সমস্ত টেকনিশিয়ান শিল্পী সব বাইরের থেকে নিল। তার মানে আমার এত বড় ইন্ডাস্ট্রি বঙ্গবন্ধু বাংলাদেশে, বঙ্গবন্ধু ইন্ডাস্ট্রি তৈরি করেছে, আমাদের টেকনিশিয়ান গুলোর কি হবে, কাউকে নিচ্ছে না। আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত যে গল্পে, চিত্রনাট্যে, তারপরে হচ্ছে কি আপনার নির্দেশনায়, অভিনয় শৈলীতে, হ্যাঁ আমাদের সেই মেধাবী পরিচালকদের, মেধাবী শিল্পীদের অন্তর্ভুক্তি, এটা হচ্ছে গিয়ে চলচ্চিত্র শিল্পকে। না আপনার সাথে আপনার সাথে আমি অ্যাড করি, নরসদ ভাইয়ের কথার সাথে বিচার আছে, বলে যে ঋণ নিচ্ছে না হল ইসের জন্য আর কি, হল কন্টেন্ট কই, তাহলে কি এটা তো গুদামঘর হয়ে যাচ্ছে। আপনি তাহলে নরসদ ভাই এত সাউন্ড সিস্টেম কেন আনতেছেন, কেন আপনি মধুমিতের কাছে সাজাচ্ছেন, অন্য মফস্বল আপনি এটা হল নাম বলেন, আপনি যায় আমি আমি আই ক্যান টেক দ্য রিস্ক, অন্য হলটা তো নিবে না, যদি ভালো হল না হয় তাহলে প্রোডিউসার ছবিটা চালাবে কোথায়? ও তো একদম, আপনি দেখেন নরসদ ভাই, একটা প্রোডিউসারের সব দিয়ে দিতে হয়, আপনার পোস্টার দিয়ে দিতে হয়, ফটোসেট দিয়ে দিতে হয়, প্রতিনিধি খরচ দিয়ে দিতে হয়, প্রিন্টার দিয়ে দিতে হয়, সবকিছু ওটা প্রোডিউসার দিয়ে দেয়। তাহলে হলটাকে কি রাখছে কি শুধু গোডাউন হিসেবে, এটা ভালো স্ক্রিন নাই, সাউন্ড সিস্টেম নাই। আমি এটা আমি আইল কাম ব্যাক টু ইওর সাজেশন দ্যাট ইউ ওয়ান্ট টু মিট উইথ দ্য মিনিস্টার এন্ড হলের মালিকদেরকে ডেকে আনলে তখন হলের মালিকরা সাহস পাবে, সাহস পেয়ে ঋণ নেবে। আমি চাই হল গুনা অ্যাটলিস্ট 100 হল না হলে 70 হলটা 50 হল আমাদের ভালো হোক। বিদ্রোহী একটা শুরু হচ্ছে, কমান্ডো, শাপলা মিডিয়া, এগুলো সব যৌথ প্রযোজনার ছবি, আমরা কিন্তু কোথাও গন্ডগোল মানে আমরা না করি নাই কিছু না, কারণ পুরো নিয়ম মেনে হয়েছে এগুলো আমরা যা দেখেছি। কিন্তু কতগুলো হয়েছে যে অনিয়ম কারণ কারণে আমরা এগুলো বিরুদ্ধে যৌথ ছবি তো নরসদ ভাই আপনাদের সেই যুগ যুগ ধরে হয়ে আসছে, ওখানে রোজ ববিতা অভিনয় করছে, অঞ্জনা আপারা অভিনয় করছে, আমাদের 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 মিস লঙ্কা, হাই রে হাই মিস লঙ্কা, এখনো জেওনা সাথে আমাদের ছবি, আমার কথা হলো নরসদ ভাই এখন ডিম আগে না মুরগি আগে এমন হয়ে গেছে, প্রোডিউসার বলতেছে আমি চালাবো কোথায়, আপনি বলতেছেন হ্যাঁ সমস্যা। আমিও এই এই আপনাদের দুজনের কথা রেশ ধরে বলতে চাই যে হল মালিক যদি বলে যে প্রোডিউসার যদি আমাদেরকে না ভালো কন্টেন্ট দেয় বা পরিচালক বা অভিনয় শিল্পীরা, আমি কি করে হল বাঁচাবো। আবার প্রোডিউসারও বলছে বা পরিচালক বলছে, শিল্পীরা বলছে যে ভালো হল না হলে আমাদের ছবি কোথায় প্রচার হবে, দর্শক কেন দেখবে, ভালো পরিবেশ। তো আসলে আমি দুজনের কাছেই খুব ছোট্ট করে এক কথায় যদি দুজনের কাছেই জানতে চাই, আসলে আমাদের এই সংকট থেকে উত্তরণে শুধুমাত্র সরকার একা কি
যথেষ্ট কিনা না, আমাদের সবার দায়বদ্ধতা রয়েছে, কি করে আমরা এই সংকট থেকে উত্তরণের পথে হাঁটতে পারি? আপা আমাদের এখন পরিচালক সমিতির নতুন নেতৃত্ব হচ্ছে সোহানুর রহমান সোহান, শাহিন সুমন, জাকির হোসেন রাজু, যারা দিগ্বিজয়ী, মানে যারা বাংলাদেশের নশদমে ভালো ছবি, ভালো ছবি দিছে, ভালো ছবি, যারা ভালো ছবি নির্মাতা, এক সোহানুর রহমান সোহান, শাহিন সুমন, জাকির হোসেন রাজু, এরা কিংবদন্তি আমি বলি বাংলাদেশের। এদের সিনেমা দিয়ে অনেক অনেক হল মালিকরা বাড়ি গাড়ি করেছে, অনেক কিছু করেছে, তাদের ছবি অনেক সপ্তাহ ধরে চলেছে, তারা এখন নেতৃত্বে আসছে, এদিকে আমরা আছি। আমরা চাই হল মালিকদের সাথে একটু সহ নিয়ে মন্ত্রীদের সাথে বসি, বসে আমরা কে হলগুলোকে ঠিক করি, মানে সেলিম ভাইদের মতো লোককে যদি আমরা হারাই ফেলি তাহলে তো সব শেষ হয়ে যাবে। অনেক ধন্যবাদ জায়েদ খান। আমি ইফতেখার উদ্দিন নওশাদ আপনার কাছে এক কথা জানতে চাই, আপনি কি চান? আমি চাই যে জায়েদ খান যেটা বললো, অনেক সেলিম খানের মতো প্রোডিউসার আমরা হারাইতে চাই না, আমরা একসাথে বসতে চাই মন্ত্রীর সাথে, জাহেদ খানের সাথে বসতে চাই, আমরা একটা পরিবার, এই পরিবারটা আমরা যেন একসাথে থাকি। আমরা একসাথে থেকে আমাদের প্রত্যাশা থাকলো আজকে শেষ করতে হচ্ছে এখানে, যে আমরা সবাই মুখে আছি আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি আবার ঘুরে দাঁড়াবে ভালো কিছু দিয়ে, আমরা আবার চলচ্চিত্র শিল্পের সেই সুনাম ফিরিয়ে আনবো। অনেক ধন্যবাদ দুজনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, শেষ করছি নিউজ 24 এর আজকের বিশেষ আয়োজন করোনা কালের আড্ডা।